আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে সকল প্রিয় ছাত্র ছাত্রীদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তোমরা সকলে ইতিমধ্যে অবগত হয়েছ, বাংলাদেশ সরকার কর্তৃক মাননীয় শিক্ষামন্ত্রী উনি নির্দেশ জারি করেছেন, গোটা পৃথিবী মহামারী রোগে আক্রান্ত হওয়ার কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়া একেবারে থমকে পড়েছে, একেবারে বন্দর দিকে ধাবিত হয়ে পড়েছে। তার থেকে উত্তরণের জন্য অনলাইনের মাধ্যমে ক্লাস চালু করার নির্দেশ প্রদান করেছেন। সেই হেতু কাহালু সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হুজুর উনি গত কয়েকদিন আগেই ইতিমধ্যে উদ্বোধন করেছেন এবং উদ্বোধনে আমরা অনলাইনে সংযোজন ছিলাম, উদ্বোধনী ক্লাস আমরা শ্রবণ করেছি। আশা করছি যে তোমরা উদ্বোধনী ক্লাস জানতে পেরেছ এবং দেখতে পেরেছ, সেই মোতাবেক রুটিন করে দিয়েছেন। আমি কাহালু সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক। আমার আজকে বিষয় হলো আরবি সাহিত্য, আরবি প্রথম পত্র। আজকের বিষয়ে আমি আলোচনা রাখতে যাচ্ছি খুতবাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা। মসজিদে কুবার প্রদত্ত ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য পেশ করেছিলেন, মূলত আজকের এই গল্পে সেই বক্তব্যই তোমাদের মাঝে পেশ করতে যাচ্ছি। আশা করছি সকলেই তোমরা এই অনলাইনের ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে এবং মনোযোগ সহকারে তোমরা আজকের এই ক্লাস শ্রবণ করবে। আশা করছি তোমরা সকলেই মনোযোগ সহকারে বাড়িতে বসে সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আলোচনা এখনই শুরু করছি। আজকে খুতবার যিনি লেখক তিনি একজন বিজ্ঞ এবং সাহিত্যিক, কলামিস্ট এবং কোরআন এবং হাদিস থেকে পারদর্শী ছিলেন। তো সেই পরিস্থিতি সম্পর্কে এর পূর্বে আলোচনা করা হয়েছে, তোমরা সকলেই জেনেছ। তো আমি সেই মসজিদে কুবাতে যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বক্তব্য পেশ করেছিলেন সেই বক্তব্য আমি তোমাদের মাঝে তুলে ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মসজিদে কুবাতে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করলেন, সেই ভাষণটি হলো আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়াস্তাইনুহু ওয়াস্তাগফিরুহু খুতবার সূচনাতেই তিনি প্রশংসা জ্ঞাপন করলেন একমাত্র আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, বিশ্ব প্রতিপালকের জন্য। আহমাদুহু, আমি তার প্রশংসা করছি। ওয়াস্তাইনুহু, এবং তার নিকট সাহায্য প্রার্থনা করছি। ওয়াস্তাগফিরুহু, এবং তার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। ওয়াস্তাহদি, এবং তার নিকট সুপথ কামনা করছি, সুপথ চাচ্ছি। ওয়াইউমিনু বিহি, এবং তার প্রতি ঈমান আনয়ন করি। ওয়ালা আকফুরুহু, তাকে অস্বীকার করি না। ওয়াওয়াদি, এবং তার প্রতি শত্রুতা পোষণ করি। মাইয়াকফুরুহু, যে ব্যক্তি যে তাকে অস্বীকার করে। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো কর্তৃত্বকারী কেউ নাই, ওয়াহদাহু তিনি একক, একক বিনিয়াজ, একক সম্রাট, লা শারীকা লাহু তার কোনো শরীক নাই, ওয়া আন্না এবং নিশ্চয় মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুহু ওয়া রাসূলু তিনি তার বান্দা এবং রাসূল, আরসালাহু তিনি তাকে প্রেরণ করেছেন বিল হুদা হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক এবং সত্য ধর্ম দিয়ে, ওয়ান নূরি এবং আলো দিয়ে, ওয়াল মাউইজাতি এবং উপদেশ বাণী, আলা ফাতরাতিন বন্ধ হওয়ার পর মিনার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ধারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ধারা বন্ধ হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে হিদায়াত দিয়ে, সত্য দীন দিয়ে, ওয়ান নূর এবং আলো দিয়ে, উত্তম নসিহত দিয়ে আল্লাহ পাক এ পৃথিবীতে প্রেরণ করেছেন, ওয়াকিল্লাতিন মিনাল ইলমে ও জ্ঞান হ্রাস পাওয়ার পরে, ওয়া দালালাতিন মিনান নাস এবং মানুষের পথ ভ্রষ্টতা যখন বেড়েছিল, মানুষ যখন পথ ভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছিল, ওয়া ইনকিতা ইমিনাজ জামান এবং বহু সময় অতিবাহিত হয়েছিল, অদুনুত ইমিনাজ সাত এবং কিয়ামত নিকটবর্তী হওয়া, অকুরুব ইমিনাল আজাল এবং মৃত্যু সন্নিকটে হওয়া, এমনটি সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। ওমান ইয়ুতিল্লাহ রাসূলহু ফাকাদ রাশাদা ওমান ইয়াসি বিমা ফাকাদ গাওয়া ওয়া ফারাতা ওয়া দাল্লা দালালাম বাইদা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি কোরআনুল হাকিমে উদ্ধৃতি পেশ করেছেন, মাই ইউতিল্লাহ যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাকাদ রশাদা সে অবশ্যই সঠিক পথ পেয়ে যাবে, ওয়া মাই ইয়াসি বিমা আর যে তাদের অবাধ্য করবে, ফাকাদ গাওয়া সে অবশ্যই পথভ্রষ্ট হবে, ওয়া ফারাতা এবং যে সীমা লঙ্ঘন করবে, ওয়া দাল্লা দালালাম বাইদা এবং সে সঠিক পথ থেকে ছিটকে পড়বে, বাইদা অনেক দূরে। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কোবা যে প্রদত্ত ভাষণ তিনি প্রদান করেছেন, তার মধ্যে সর্বপ্রথমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা জ্ঞাপন করেছেন আল্লাহর কাছে, সাহায্য কামনা করেছেন আল্লাহর কাছে, ক্ষমা প্রার্থনা করেছেন আল্লাহর কাছে, ইমানের প্রতি অটল থেকে যারা ইমানের বিরোধিতা করেছে, যারা ইমানকে অস্বীকার করেছে তাদের সম্পর্কে শত্রুতা পোষণের কথাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে এমন একটা নূর, এমন একটা আদর্শ কিতাব, হাজা বায়ানুন নাস যে কিতাব মানুষের জন্য বর্ণনা করা হয়েছে, তিবিয়ানান লিকুল্লি শাইইন খুলে খুলে ভেঙে ভেঙে মানব জনগোষ্ঠীর জন্য যা দরকার, যা প্রয়োজন, যা নান্দনিকর সব কিছু আল্লাহ পাক খুলে খুলে এই কোরআন অবতীর্ণ করেছেন। সেই কোরআন নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন সেই মসজিদে কুবা প্রদত্ত ভাষণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব মণ্ডলীকে উল্লেখ করে বলেছেন, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তোমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারো তাহলে এই পৃথিবীতে সবচাইতে তোমরা হবে উত্তম জাতি এবং আল্লাহর কাছে সবচাইতে তোমরা প্রিয় পাত্র হিসেবে পরিগণিত হবে। তো আলোচ্য এই প্রদত্ত গল্পে যে প্রথম চ্যাপ্টার যে নষ্টা আমি পড়ে শুনালাম অর্থ সহ, দ্বিতীয় অংশে অর্থ এসেছে, আমি অংশটুকু অর্থ করে আমি অন্যদিকে চলে যাব। ওসিকা বিত্তাকওয়াল্লাহি ফা ইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুন মুসলিমা।
ওসিকা, আর আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি বিত্তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতির, ফা ইন্নাহু খায়রু, নিশ্চয় তা অতি উত্তম তোমাদের জন্য, মা আউসাবিহিল মুসলিমুল মুসলিম, যে বিষয়ের উপদেশ দেয় একজন মুসলমান অপর একজন মুসলমানকে, আর তা হলো তাকে উৎসাহিত করা আলাল আখিরাহ পরকালীন জীবনের, ওয়ানিয়া মুরুহু, এবং তাকে আদেশ প্রদান করা বিত্তাকওয়াল্লাহি, আল্লাহ ভীতি অবলম্বনের জন্য। তাহলে এই পৃথিবীতে সকল শিক্ষার্থীদেরকে আমি বলতে চাই, পৃথিবীতে যারাই দামি হয়েছে, যারা সবচাইতে মূল্যবান হয়েছে আল্লাহর কাছে প্রিয়, মানুষের কাছে প্রিয়, একমাত্র পথ হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া একটি বিশাল গুণ হিসেবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই জন্য এই পৃথিবীতে কারো চেহারা সুরত, কোন টাকা পয়সা ধন দৌলত এগুলো কিছু দেখবে না, দেখবে কি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দেখবে তোমার আমার অন্তরের তাকওয়া দেখবে। এই তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ ভীতির ভিত্তিতে, খোদা ভীতির ভিত্তিতে আমাদের হিসাব নিকাশ কিন্তু কিয়ামতের ময়দানে চালু হয়ে যাবে। এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে জানাতে চাই, আমরা প্রশংসা করব আল্লাহ তাআলার, সাহায্য প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে, আমরা মাগফিরাত কামনা করব আল্লাহর কাছে, আমরা হেদায়েত কামনা করব আল্লাহর কাছে, এবং আমরা পরস্পর রাসূলের দেখানো শিখানো পথে আমরা একে অপরকে তাকওয়া ভিত্তি যেন জীবন আমরা গঠন করতে পারি, এই বিষয়ে আমাদের নসিহত থাকবে। তো এই নসিহত পরবর্তী বিষয়গুলো, বিভিন্ন আলোচনাগুলো এসেছে যেরকম করে এই নস থেকে প্রাসঙ্গিক কিছু প্রশ্ন থাকবে, প্রাসঙ্গিক কিছু প্রশ্ন এবং সহি এবং খতা, সহি খতাগুলো এর মধ্যে এসে যাবে। এখন সহি খতা তো তোমরা পূর্বেও ক্লাস 8-এ 9-এ এবং 10-এ এগুলো তোমরা ভালোভাবেই পড়েছ এবং জেনেছো, সে নিয়মগুলো তোমাদের জানা আছে। যেরকম এই সহি এবং খতাগুলো, যে নসগুলো শিক্ষা দেওয়া হয়, যে নসগুলো পড়ানো হয় তার থেকেই প্রশ্ন, এবং এই নসগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, ভালোভাবে যদি একটু যাচাই করো, বারবার যদি একটু তাকরার করে যদি শব্দগুলো লগাতগুলো যদি তোমরা গেঁথে নিতে পারো, তাহলে অবশ্যই তোমরা এর থেকে সহি খতা এবং ইমলাউল ফারাগত, শূন্যস্থান পূরণ, খালিঘর পূরণ, এগুলো তোমরা সুন্দরভাবে করতে পারবে। যেরকম সহি খতার ব্যাপারে তোমরা একটু লক্ষ্য করবে, দেখবে এখানে দেওয়া আছে খতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান বালিগাতান ফি আউয়ালি জুমআতিন ফিল মসজিদিল মুনাওয়ারা। এখানে কি দেওয়া আছে, মসজিদে মুনাওয়ারা। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রদত্ত ভাষণ দিয়েছিলেন আসলে কোথায় দিয়েছিলেন, মসজিদে কোবা, কিন্তু এখানে কোবা উল্লেখ না করে দেওয়া হয়েছে মুনাওয়ারা। তাহলে এই শব্দটা, এটা অবশ্যই খতা, এটাকে যখন আমরা সহি করতে যাব তখন আমরা এই মুনাওয়ারা কেটে দিয়ে বাদ দিয়ে আমরা মসজিদে কোবা তুলে দেব, তাহলে এটা সহি হয়ে যাবে। দুই নম্বরে বলা হয়েছে বাসাল্লাহু মুহাম্মদ বিল হুদা ওয়া দীনিল হাক্কি ওয়ান নূরি, এই শব্দটা এখানে দেওয়া হয়েছে, এটাও কিন্তু সহি, এর মধ্যে কোনো ভুল নাই। তৃতীয় নাম্বার মাইয়ুতিয়াল্লাহ রাসূলহু ফাকাদ ফারাতা ওয়া দাল্লা দালালাম বাইদা। তিন নম্বর বলা হয়েছে, তিন নম্বরে যে শব্দটা দেওয়া হয়েছে,
এটা যে ব্যক্তি আল্লাহ রাসূলের অনুসরণ করবে সে সঠিক পথ লাভ করবে, পথভ্রষ্ট হবে না। এখানে যখন আমরা এই শব্দটা সহি করতে যাব তখন আমরা মাইউতি আল্লাহ রাসূলহু ফাকাদ রশাদা ওয়ালা দাল্লা, যে ব্যক্তি আল্লাহ রাসূলের অনুসরণ করবে সে সঠিক পথ লাভ করবে, পথভ্রষ্ট হবে না। এখন এই নসগুলো যদি তোমরা সুন্দরভাবে নসটাকে সুন্দর করে আগে কয়েকবার তাকরার করবে, কয়েকবার সুন্দরভাবে আমরা তেলাওয়াত করব, তারপরে এটা অর্থ আমরা বাংলা অর্থটা সুন্দর করে এটা আগে অর্থটা জেনে নেব, তারপরে আমরা আনুষাঙ্গিক যে প্রাসঙ্গিক প্রশ্নগুলো রয়েছে আমরা এই প্রশ্নগুলো দেখব। এর ভিতর থেকে এক বচন বহু বচন শব্দগুলো আছে, এক বচন বহু বচন শব্দগুলো রয়েছে, যেমন করে খুতবাতুন, এই শব্দটি আসলে এক বচন। যখন আমরা এই শব্দটি বহু বচন করতে যাব তখন আমরা বহু বচন যখন করব আল খুতুবাতু, এটা যখন আমরা বাক্য রচনা করব বা জমলায় যখন আমরা পরিগণিত করতে যাব, জমলা যখন তৈরি করব তখন এভাবে জমলা তৈরি করা সম্ভব হবে। আলকা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবাতিন লি হিদায়াতিন নাস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির কল্যাণে অনেকগুলো ভাষণ প্রদান করেছিলেন, ভাষণ দিয়েছিলেন। আরেকটি শব্দ এই নসের মধ্যেই রয়েছে, সেটা হলো দিন। দিন শব্দটি এক বচন, এর শব্দটির বহু বচন হলো আদিয়ান। এখন এই শব্দের যখন আমরা জমলা তৈরি করতে যাব তখন একটা জমলা আমরা তৈরি করি, জাআল ইসলাম আলিল লিহালাকাতিল আদিয়ানিল বাতিলাতিল, বাতিল মতাদর্শ ধ্বংস করার জন্য ইসলামের শুভ আগমন ঘটেছে। আলমাউ ইজাতু উপদেশ, এই শব্দটি এক বচন বহু বচন আল মাওয়াইজু, জমলা তৈরি করতে গিয়ে কানাত মাওয়াইজু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমালা আল মাওয়াইজা ইন্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপদেশ আমাদের নিকট সর্বোত্তম উপদেশ, নসিহাতুন, এ শব্দের অর্থ কিন্তু উপদেশ, বহু বচনে নসাইহু, আতা লুকমানুন লিবনিহি নসাইহু, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেক উপদেশ দিয়েছেন। তো আমরা এক বচন বহু বচন এবং জমলা তৈরি এভাবে তোমরা এর পূর্বেও করেছো, দাখিল ক্লাসে করেছো, আলেম ফার্স্ট ইয়ার করেছো, আজকের ক্লাসে আমি সকল শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীদেরকে আমি জানাতে চাই তোমরা সকলে অংশগ্রহণ করো, শুধু পরীক্ষার্থী না, পরীক্ষার্থীরাই শুধু অংশগ্রহণ করবে তা নয়, যারা দাখিল পাশ করেছো আলেমে ভর্তি হবে তারাও এই ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে, এবং অল ফার্স্ট ইয়ার যারা আছো তারা অংশগ্রহণ করবে, এবং যারা পরীক্ষার্থী আছো তারা অংশগ্রহণ করবে। বাংলাদেশ সরকার কর্তৃক এবং মাননীয় আপনার শিক্ষামন্ত্রী উনি বলেছেন সম্ভবত ঈদের পরে, কোরবানির ঈদের পরে হয়তো তোমাদের যারা পরীক্ষার্থী আছো পরীক্ষা নেওয়ার সুব্যবস্থা করবে, অচিরেই সম্ভবত পরীক্ষাটা হয়ে যাবে। তো আমি সকল শিক্ষার্থীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, নির্দেশ জারি করছি, তোমরা বাড়িতে বসে না থেকে, তোমরা বাড়িতে অহেতুকভাবে ঘোরাফেরা না করে, সরকার কিন্তু ছুটি দিয়েছে এই করোনা ভাইরাসের কারণে তোমাদেরকে বসে থাকার জন্য নয়, তোমাদেরকে বাড়িতে রীতিমতো পড়াশোনার কথা বারবার সরকার ঘোষণা করছেন, এবং শিক্ষামন্ত্রী থেকে বিভিন্ন বিজ্ঞাপন, বিভিন্ন লিফলেট, বিভিন্ন প্রচার, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্নভাবে তোমাদেরকে পড়ার জন্য নির্দেশ জারি করছে, এবং আমরা বারবার তোমাদেরকে বলছি যে তোমরা পড়াশোনার টেবিলে ফিরে আসো, চেয়ারে ফিরে আসো, তোমরা রাত জেগে জেগে পড়াশোনা করো, দিনের পরে দিন পড়াশোনা করো, কারণ পড়ার বিকল্প কোনো পথ নাই। আমি একটা বাস্তব উদাহরণ তোমাদের মাঝে দিতে চাই,
এবছরে একজন প্রশাসনিক বিসিএস ক্যাডার যে ছাত্র অংশগ্রহণ করেছিল এবং বিসিএস ক্যাডারে প্রশাসনিকে যে এই 38তম বিসিএসে টিকেছে এবং ভালো রেজাল্ট করেছে, এনার বিবৃতিতে আমরা জানতে পেরেছি এই ব্যক্তি এই ভাই প্রত্যেক দিন 10 ঘন্টা করে পড়াশোনা করেছেন। তিন মাস প্রত্যেক দিন 10 ঘন্টা করে পড়াশোনা করে সে আজ প্রথমবারে বিসিএস এ অংশগ্রহণ করেছে। তো তোমরা আশা করছি বাড়িতে বসে থেকে এভাবে পড়াশোনা করে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে এবং দেশ এবং জাতি এবং বর্তমান সরকারের সুনাম অর্জন করবে এবং শিক্ষামন্ত্রীর যে নির্দেশ শিক্ষা ঘরে ঘরে জানিয়ে দাও, বেকারত্ব দূর হবে, ঘরে ঘরে কোনো বেকার থাকবে না, ঘরে ঘরে কোনো মূর্খ থাকবে না, অশিক্ষিত থাকবে না, সকলেই শিক্ষিত হবে। বর্তমান বাংলাদেশকে এগিয়ে নিতে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী এবং শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়েছেন বর্তমান সরকার। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি করার পদক্ষেপ নিয়েছেন, শিক্ষকদের মান বাড়িয়েছেন। আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের মান যেভাবে সরকার বাড়িয়েছে আমরাও আমাদের সেই মানকে বৃদ্ধি করে তোমাদের যেন সুন্দরভাবে আমরা টিচিং দিতে পারি, সুন্দরভাবে তোমাদের যেন ক্লাস নিতে পারি। এবং আমাদের প্রিন্সিপালকে ধন্যবাদ জানাই এই অনলাইনে ক্লাস চালু করার জন্য, তিনিও গভীর আগ্রহে অনলাইন ক্লাস চালু করেছেন। কাহারু সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সমস্ত শিক্ষকবৃন্দ অনলাইনে ক্লাস নিচ্ছে এবং বিগত যত রেজাল্ট হয়েছে সুন্দর রেজাল্ট হয়েছে। আমাদের কাহারু সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন পর্যায়ে আছে, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে, বিভিন্ন প্রশাসনিক লেভেলে চাকরি করছে, বিভিন্ন ডক্টরেট, ইঞ্জিনিয়ার, বিভিন্ন প্রসঙ্গে সব জায়গায় তারা অংশগ্রহণ নিয়ে এভাবে তারা কাজ করে যাচ্ছে। আমিও তোমাদেরকে জানাতে চাই এবং আদেশ প্রদান করছি, তারা যেভাবে কাহারু সিদ্দিকিয়া মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে গোটা দেশে বিদেশে তারা বিস্তার করেছে, তোমরাও অনুরূপভাবে ভালো পড়াশোনা করে সামনে সুন্দর রেজাল্ট করে আমরা সরকারকে সুন্দর রেজাল্ট উপহার দিয়ে জাতি এবং দেশের সমাজের পিতামাতার মুখকে উজ্জ্বল করে যেন তোমরা ভবিষ্যতে অনেক কিছু করতে পারো, এই আশাবাদ ব্যক্ত করে সামনের ক্লাস তোমাদেরকে অংশগ্রহণ করার জন্য আমি এই নিবেদন করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি।